কাতার যাত্রার আগে তিন কঠিন প্রতিপক্ষকে মোকাবেলার সামর্থ্য অর্জনের চ্যালেঞ্জ জাতীয় ফুটবলারদের নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়াতে কাজ করেই যাচ্ছেন জামাল ভুঁইয়ারা। একদিন বিরতির পর আবারও মাঠের অনুশীলনে ফিরেছে দল। তিন দিন টানা ট্রেনিং এর পর রিকভারির জন্য একদিনের বিরতি পেয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে থাকা ফুটবলাররা। জিমপুলে চাঙ্গা হয়ে আবারও ঢাকা স্টেডিয়ামের তপ্ত রোদে কঠোর অনুশীলন জামাল ভুঁইয়াদের। বাংলাদেশের তাপমাত্রা যতই বেশি হোক কাতারের সমান নয়। এদের সাথে বিশ্বকাপ বাছাইয়ের তিনটা ম্যাচই লাল সবুজের ছেলেদের। জেমিটে তাই প্রচণ্ড রোদে স্তাদ সুফিলদের মাঠে নামিয়ে গরম সহ্যের ক্ষমতা বাড়িয়ে নিচ্ছেন, কিন্তু সমস্যার যেন কমতি নেই। অনেক প্লেয়ারই বলতেছে ম্যাচ, আমরা দুইটা ম্যাচ ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচটা আমাদের জেতা সম্ভব, আর আমি বলবো এটা অনেক টাফ না। আফগানিস্তান ইন্ডিয়া আমাদের থেকে অনেক ইম্প্রুভ, ওদের লেভেল অনেক হাই, তো ম্যাচ দুইটা অনেক টাফ হবে। আফগানিস্তান ফিজিক্যাল দিক দিয়ে অনেক স্ট্রং টিম। বাংলাদেশের ফুটবলারদের কমন সমস্যা, মাঠে বল পাওয়ার পর কাকে দিবেন পাস সে সিদ্ধান্ত নিতে হয়ে যায় দেরি, সে সুযোগটাই কাজে লাগায় প্রতিপক্ষ। কিন্তু এর কারণটা কি? হেজিটেশন কাজ করার অনেক সময় বা দীর্ঘদিন আমরা যদি ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে একসাথে কম্বাইন কাজ করি তাহলে এই জিনিসগুলো হচ্ছে কেটে যাবে, বাট এখন আমরা যে বলে যেভাবে কাজ করতেছি ইনশাল্লাহ এগুলো দূর হবে মেবি। সুমন সাদদের কথা একই, কোচ সমস্যা নিয়ে কাজ করছেন, দ্রুতই হয়ে যাবে সমাধান। সবার মেন্টালিটি একই, সবাই হাই ইন্টেনসিটি ফুটবল খেলতে পছন্দ করে, আমাদের এটা কোচ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। সেইভাবে যদি আমরা খেলি কোনো টিম আমাদের অত সহজে গোল করতে পারবে না, আর অফকোর্স আমাদের গোল করতে হবে, গোল না করলে টিম জিততে পারবে না, আমাদের সুযোগ পেলে অবশ্যই গোল করতে হবে। আমরা হার্ড ওয়ার্ক করতেছি টিমের রেজাল্টের জন্য, কষ্ট এগুলাকে আমরা দুসলে দূরে মনের ভিতরে রাখছি না, আমরা সবচেয়ে আগে আছি আমাদের সফলতাটা যেন আমরা পাই এই জন্য। সারা বছরই প্লেয়ারদের একই কথা, মিটে যাবে সমস্যা, কিন্তু সমস্যা কতটা মেটানো গেছে দেখা যাবে কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।